শরীয়তপুর জেলায় প্রাকৃতিক উপায়ে মৌমাছি চাষ করে লাভবান হচ্ছেন চাষিরা। জেলায় প্রচুর পরিমাণ মশলা জাতীয় ফসল ও রবি শস্য উৎপাদন করা হয়। মৌমাছিরা সরিষা, তিল, কালোজিরা, ধনিয়া, মেথি সহ মশলা ও রবি শস্যের ফুল থেকে মধু আহরণ করে গাছের ডালে, ইমারতে, ঘরের চালে কিংবা ব্রিজের তলায় বাসা বেঁধে সেই মধু মৌচাকে জমা করে। বিনা মূলধনে পাওয়া এসব মৌচাক থেকে মধু সংগ্রহ করে জেলার 6 উপজেলার প্রায় সহস্রাধিক মৌয়াল জীবিকা নির্বাহ করে থাকে। তবে শীত মৌসুমে শরীয়তপুরে বাণিজ্যিকভাবে মৌমাছি চাষ করে লাভ করলেও 6 মাস মৌমাছিদের চিনি খাওয়াতে হয়। সরকারের কাছে 4 মাস চিনিতে ভর্তুকি দেওয়ার দাবি জানিয়েছেন মৌচাষীরা। পাশাপাশি সরকারিভাবে মধু ক্রয়ের উদ্যোগ নেওয়ারও দাবি তাদের। বছরে 60 থেকে 70 মন মধু উৎপাদন করি আমি। এটা বাজারজাতকরণ করি, খুচরা বিক্রি করি, পাইকারি করি, এতে আমি অনেক লাভবান। মৌমাছি ফুলের উপরে বসলে যেমন ফসলটা ভালো হয়, যেই ফসলের উপরে না বসে ওই ফসলটা পুষ্ট হয় না। আমি প্রতি বছর যে 10 থেকে 12 লাখ 13 লাখ 14 লাখ পর্যন্ত ইনকাম করি। গত বছর 55 মেট্রিক টন মধু এই কালিজে এই শরীয়তপুরে উৎপাদন হয়েছিল। যারা মৌ চাষ করে তারা অলরেডি মাঠে তাদের যন্ত্রপাতি সেট করেছে। এখনো উৎপাদনটা নির্ণয় করা যায়নি, কেবল শুরু হয়েছে। হয়তো শেষে আমরা মনে করবো যে ওরা একটু বেশি আশা করতেছি।